এবারে গ্রামের সাধারণ মানুষদের সাথে কথা বলতে চলেছে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। এমনটাই জানালেন কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ অধিকারী। বৃহস্পতিবার খোকসাডাঙ্গা স্টেশন বাজার চত্বরে যুব তৃণমূলের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান তিনি। প্রকল্পের নাম দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় সংলাপ। 2024 লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক বাড়লেও বেশ কিছু অঞ্চলে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। যদিও বা কমলেশ বাবু জানিয়েছেন, আমরা যে সমস্ত বিধানসভায় অনেক বেশি ভোটে পিছিয়ে ছিলাম সেই তুলনায় আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু কিছু জায়গায় খামতি রয়েছে তা স্বীকার করে নিয়ে বলেন সাধারণ মানুষের সাথে জনসংযোগ বিশেষ প্রয়োজন। এই কর্মসূচিটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, তিন ধাপে হবে। প্রথম ধাপে আমাদের যারা সেই ব্লকে, সেই সংশ্লিষ্ট ব্লকের ব্লক সভাপতি বা জেলা কমিটির যারা রয়েছেন নেতৃত্ব তৃণমূল যুব কংগ্রেসের বা ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছেন মাদারের বা বিভিন্ন শাখা সংগঠনের, আমরা তাদেরকে কোনো একটা বুথে, যে বুথটাতে আমরা লোকসভা নির্বাচনে পিছিয়ে আছি, লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যে বুথটাতে পিছিয়ে আছে সেই বুথটাতে আমরা নেতৃত্বদের সেখান সেই বুথের যারা রয়েছে তাদের সাথে করে নেতৃত্বদেরকে পাঠাবো বাড়ি বাড়ি। এটা প্রথম ধাপ, তারা কমপক্ষে 40-50টা বাড়িতে যাবে। 40-50টা বাড়িতে গিয়ে সেই পাড়ার যে মানুষ রয়েছে সেই মানুষদের সঙ্গে কথা বলবে, তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেয়ারপুত্র প্রকল্প রয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প, যে প্রকল্পগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ বারবার বিশ্বের দরবারে বন্দিত হয়েছে, সেই প্রকল্পগুলো নিয়ে কথা হবে। মানুষ হয়তোবা অনেকে কোনো নানা ছোটোমোটো সমস্যার জন্য, ছোটোখাটো সমস্যার জন্য অনেকে সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরাও চেষ্টা করবো সেই সমস্ত মানুষের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাতে সেই সমস্যাগুলো সমাধান তাড়াতাড়ি করে করা যায়। Digital India Sale শুরু হয়ে চুকা হে। Instant Discount, সবসে কম দাম, পায়ে নো কস্ট EMI, বেহতরিন আফটার সেল সার্ভিস আর বেমিসাল এক্সচেঞ্জ ভ্যালু। আজই রিলায়েন্স ডিজিটাল আইয়ে।